ক্যারাবিয়ান দ্বীপ সিন মার্টিনে বিমানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিখ্যাত নেদারল্যান্ডসের রাজকুমারী জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সমুদ্র থেকে মাত্র কয়েক মিটার দূরে এই ঘটনা ঘটেছে। বাণিজ্যিক বিমান বোয়িং 737 বিমানটির উড্ডয়নের সময় সমুদ্রের তীরে মানুষজন চলাফেরা করছিলেন। নেদারল্যান্ডসের পুলিশ বলেছে, 57 বছর বয়সী নিউজিল্যান্ডের ওই নারী বিমানের ধাক্কায় ছিটকে পড়ে যান। পরে বিমানে আগুন ধরে গিয়ে ইঞ্জিন বিস্ফোরণ ঘটে। বিমানের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মাত্র 50 মিটার দূরেই মাহো বীচ, সেখান থেকে সমান দূরত্বেই সমুদ্র। অবতরণের আগের আগ মুহূর্তে একেবারে নিচ দিয়ে যাচ্ছিল বিমানটি। এ সময় পর্যটকরা বিমানের ছবি তুলতে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। দুর্ঘটনাটি ঘটে ঠিক ওই সময়ে। বিমানের বিস্ফোরণের আশঙ্কা ওই এলাকাতে পর্যটকদের যাওয়ার ব্যাপারে আগে থেকে নিষেধাজ্ঞা জারি ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে বিমানের উড্ডয়নের ও অবতরণের বেশ কিছু ভিডিও অনেকেই অনলাইনে আপলোড করেছেন। দ্বীপের পর্যটন পরিচালক রোনালদো ব্রিন্স বলেন, ওই নারীর পরিবারকে তার নিহত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে নেদারল্যান্ডস পুলিশ বলেছে, মানুষকে সেখানে যেতে নিরুৎসাহিত করতে প্রতিদিন তারা টহল দিয়ে থাকেন, এরপরও পর্যটক সেখানে ছুটে আসেন।